তেলুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর চলে চলে স্পেশাল ভোজ, রোজ তাই খুন্তি হাতে বিছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলা রান্নাঘর, জি বাংলা রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো-পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট। লম্বা চালে দুই বোন পিঠোপিঠি, একজনের জন্ম গ্রীষ্মে, অন্যজনের শীতে। যার জন্ম গ্রীষ্মে, তিনি গ্রীষ্মের এঁচড় দিয়ে বানাবেন এঁচড়ের শাহি কোরমা, আর যার জন্ম শীতে, তিনি শীতের বাঁধাকপি দিয়ে বানাবেন বাঁধাকপির পরোটা। বাঁধাকপি ও ফুল সরি বাঁধাকপি ও এঁচড়ের রেসিপি নিয়ে হাজির কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায় স্বয়ং, এবং তার সঙ্গে তার বোন। নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। উনি আপনার বোন তো? আমার বোন। ওনার একটা পরিচয় আছে, সেটা আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন। শুভ্রাদি বেঙ্গল ন্যাশনাল টিমের হয়ে ক্রিকেট খেলেছেন এবং রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত। তেলটা গরম বসিয়ে দিই প্রথমে। কীতের? সাদা তেল। সাদাতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরাইজনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইট প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে। আমরা কতটা দেবো? দে বলবো, কোরমা তো একটু লাগবে, একটু দরাজ হাতে তেল দে, আর একটু দে, ব্যাস ছেড়ে দে। সেক্ষেত্রে একটা কাজ করি, তেলটা গরম হতে হতে শুনি। এই যে এঁচড়ের শাহী কোরমা বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এঁচড় গুলো বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রাখা। আর কি কি লাগছে বল? আলু তো সেদ্ধ করে রাখা আছে, ঘি লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, যেহেতু শাহী পেরিস্তা লাগছে, টক দই লাগছে, তারপরে কাজু বাটা লাগছে, আর একটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জায়ফল, জৈত্রী গুঁড়ো করা। আচ্ছা, তারপরে হচ্ছে নুন, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, হলুদ বাটা, কেশর বা জাফরান, কিশমিশ লাগছে, কাজু লাগছে, আবার কিশমিশ বাটাও লাগছে, পোস্ত বাটা লাগছে, আর এই দুধটা দেখছি সেটা জাফরান আমি গুলবো, মানে কেশর, এটা নরমাল দুধ, নরমাল দুধ, তেজপাতাও লাগছে, একটু সাদা জিরে রেখেছি, এটাও একটু অপশন, কেউ যদি ইচ্ছা করে দিতেও পারে, নাও দিতে। তো গোলাপ জল, কেওড়া জল, দু রকমই লাগছে। হ্যাঁ, গোলাপ জল, কেওড়া জল। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। হ্যাঁ, চলে এসো, চল। আচ্ছা, আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে কি দেব? এবার দে হচ্ছে তেজপাতা, জিরে, হ্যাঁ অল্প, দেখেছো কিরকম গেছে চিনে আমি, দে, আর একটুখানি জিরে দে, এতটা নয় সুদীপা, মামা পাপা এইটুকু, হ্যাঁ হ্যাঁ, দেওয়ার দরকার কি তাহলে? হ্যাঁ, না একটা ফ্লেভার আছে জিরে, সেই জন্য চলো এটা একটু, জিরেটা একটু হোক, তৈরি হোক। এবার কি দেব? দেব হচ্ছে আলুটা, দে আলুটা সেদ্ধ করে রাখা আছে, এবং সবচেয়ে ভালো হয় খোসা শুদ্ধ সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে টুকরো করলে, পিস পিস করে কেটে ভালো, তাহলে সুবিধা হয়, এই এজ গুলো খুব সুন্দর হয়। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নাড়বল। তুমি বেঙ্গলের কোচও ছিলে তাই না? 10 বছর বেঙ্গল কোচিং করেছি, তার মধ্যে 4 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। এর থেকে প্রাউড মোমেন্ট কিছু হতেই পারে না? আচ্ছা, কি দেবো বলো? পেঁয়াজটা কারণ বীজ টিজ গুলো বড় হয়ে গেলে, ওই বয়স হলে যেরকম লোকে খিটখিটে হয়ে যায়, এঁচড় গুলো বয়স হয়ে গেলে কিরকম হয়ে যায়। দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দিই, অনেকটা রান্না দিয়ে দিই। শুক্লা দি, তোমার অনুমতি থাকলে একটা ব্রেক নিই? হ্যাঁ থ্যাংক ইউ। এখানে নিচ্ছি খুব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে আছো তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। জেনারেলি তোমরা হ্যাঁ কত দৌড়ে দৌড়ি করো, কত দূরে চলে যাও, না না। এবং শুভ্রা দি দুজনে চায়না 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 বলে, নামটা কি চানা না চায়না? চায়না। তুমি তো এখন বেঙ্গল সিলেক্টর, শুক্লা দি রান্না পড়ে গেলে আমাদের কিছু এসে যায় না, আমরা এখন একটু গল্প করবো। আচ্ছা বলো কি দিতে হবে? এবার পেঁয়াজটা দে, দেখেছো আমি আপনাদের বলেছিলাম পেঁয়াজটা দিতে ভুলে গেছে, এখন দিচ্ছে। দে পেঁয়াজটা দে মাঝখানে। হ্যাঁ কতটা দেখো? হাফ আর না,
আচ্ছা বেঙ্গল সিলেক্টর তুমি তো সিলেকশন করতে গিয়ে কি মনে হয় যে মেয়েরা এখনো ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড বাংলায়? হ্যাঁ, যখন আমরা খেলতাম তখন অতটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন তো দেখছি মানে খুবই ইন্টারেস্ট আছে মেয়েদের। বিশেষ করে যেটা আমাদের প্রবলেম ছিল, বাড়ির থেকে অ্যালাউ করতো না, যেটা আমরা খুব স্ট্রাগল করে খেলাধুলা করতে হয়েছে সেখানটা আজকে গার্জেনরা ভীষণ ইন্টারেস্টেড, তারাই মানে মেয়েদেরকে নিয়ে আসছে, এটা খুব ভালো সাইন। এবার আদা রসুন বাটা কতটা দিয়ে দে, আদা এক চামচ দে, এই হ্যাঁ আর দিস না, মাঝখানটা জায়গা করো না একটু, জায়গা করছি দে। আদা বাটা, এবার রসুন দে, রসুনটা একটু বেশি, লঙ্কা বাটা, হলুদ বাটা দে। আচ্ছা আমার নামে খুব বাজে বাজে কথা বলে না বাড়িতে, না দীপা মায় জ্বালায়, না শুকনো লঙ্কা বাটা একটু ঝালো, আর একটু লাগবে মনে হয়, আর একটু কালারটা ভালো হবে, হ্যাঁ একটু ঝাল হলে ভালো লাগে, ব্যাস খেলবে। এবার হলুদ বাটা দে, হলুদ বাটা কি সুন্দর রং এসছে, হলুদ একটু কম দিচ্ছি, হলুদ কম সুদীপা আমাকে একটু এ দে, কিশমিশ বাটাটা পুরো দে, দেখ কি সুন্দর হয়েছে, পুরোটা দিয়ে দেবো, হ্যাঁ পুরোটা পুরোটা কিশমিশ বাটা আর পোস্ত বাটাটা পুরোটা দে, ভালো হবে মনে হয়, হ্যাঁ পোস্ত বাটাটা পুরোটা দে। তো মায়ের হাতে সেরা রান্না কোনটা তোমায় জিজ্ঞাসা করিনি? আমার মার হাতে চাপর ঘণ্ট, তুমিও তাই বলেছিলে, অপূর্ব অপূর্ব, মা একটা ঝালের ঝোল বানায় সুদীপা, আমি তো জীবনে কোনোদিন ওরকম রান্না করতে পারবো না মার মতো, চানা কিন্তু মায়ের কাছাকাছি রাঁধে, চানা ভীষণ ভালো রান্না, চাপা ঘণ্ট করতে পারো, সব রান্না করতে পারে, ভীষণ ভালো রান্না করতে পারে সুদীপা। এবার দে নুন দে চিনি দে, সুদীপা এবার একটু চিনি দে, চিনি চিনিটা একটু দরাজ হাতে দে, কোরমা মিষ্টি মিষ্টি হয়, ভালো করে দে, অনেকে যে চিনি না খেলে সাবস্টিটিউট দিতে পারে চিনি, সুগার সাবস্টিটিউট, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে তুই সব দেওয়া হয়ে গেছে, কিশমিশটা দে, কাজু কাজুটা একটু ভেঙে ভেঙে দে, তোমার ভাঙার কি দরকার আছে, একটু ভেঙে দে, তোর বাবা তুমি দাও, আচ্ছা চানাকে দে না, চানা ভাঙুক না, দে না, দিচ্ছি দিচ্ছি, উনি গেস্ট, ওনাকে দিয়ে আমার একটা রান্না করাতে হবে না, তাহলে করাবি তো, কিন্তু আমি তখন ওকে হেল্প করবো না, কিশমিশ তুই আমাকে, ও হেল্প করছে না, আমি দিতে চাইনি গো, এই এবার টক দই দে, কতটা দেখ, টক দই দে, ফেটানো টক দই, হ্যাঁ ফেটানো টক দই, ব্যাস ছাড়, কাজু বাটাটা দে, কিছুই তো বাকি রাখলে না শুক্লাদি, বাকি থাকবে না তো, এটা যা রেসিপি সেটা দিতে হবে তো, এবার আমরা ভালো করে মিক্স করবো, সবই দেওয়া হয়েছে, আচ্ছা এরকম তো চিকেনও বানানো যায়, হ্যাঁ মাটন মাটন সব শাহি রান্না, পনির বানানো যায়, এর বড় বড় করে কেটে পনির, মা কি সুন্দর কাজুগুলো ভেঙে দিয়েছে দেখো, হ্যাঁ ভীষণ কাজের বললাম না, কাজু ব্যাস, আর কি বাকি রয়েছে, গরম মশলা, জায়ফল, জয়ত্রী, কাঁকড়া, জায়ফল জয়ত্রীটা দিয়ে দে পরপর, এবার হয়ে এসেছে রান্নাটা খানিকটা আমাদের, অল্প একটু দিবি জায়ফল জয়ত্রী গুঁড়ো, হ্যাঁ দে, একটু দে ফ্লেভারের জন্য, আর এবার গরম মশলা, আচ্ছা এবার দিবি হচ্ছে তুই ওই গরম মশলা, হ্যাঁ গরম মশলা, তাই তো বললে, গরম মশলা আর একটু দে শুধু, আহা কি শাহি শাহি গন্ধ বেরিয়ে যাচ্ছে, বিয়ে বাড়ির পেছনে নাড়িয়ে আছি, এবার এবার কেওড়া জলটা দিয়ে দে, এটাতে কিন্তু জল পড়বে না, কেওড়া জল, হ্যাঁ এবার দুধটা দিয়ে দে, অর্ধেকটা দিয়ে দুধ, ব্যাস অর্ধেকটা রাখ, জাফরানটা গুলে দিবি, জাফরানটা এই দুধের মধ্যে গুলবো, হ্যাঁ সুন্দর দেখো, হ্যাঁ দুধের মধ্যে গুলে, এর মধ্যে গোলাপ জলটা দিয়ে দি না তাহলে ভালো হয়, দিয়ে দে দিয়ে দে গোলাপ জল, দিয়ে ভালো করে গুলে নেব, যদি চান একটু মাইক্রোওয়েভে এটা 30 সেকেন্ড মতো ঘুরিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে, বেরেস্তাটা দিয়ে ঘি সবার শেষে, ঘি দারুণ ব্যাপার হয়েছে, একটা সব দিয়ে দিয়েছি, জমে গেছে রান্না, জমে গেছে, তুমি বলো তো জমজমাট এই রান্না দেখিয়ে দেবো আরেকবার, একদম আমি এত বকবক করেছি এত বকবক করেছি, আর তুমি এত কনফিউজ করেছো, এত কনফিউজ করেছো, লোকের তো একটু গুলিয়ে যেতে পারে না, হ্যাঁ
সবটাই বলে দিন। তাই দেখে নিন এই রেসিপি আরো একবার। এছরে শাহী কোরমা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল বেশ খানিকটা পরিমাণে গরম করে তাতে তেজপাতা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে একে একে সেদ্ধ করা আলুর টুকরো, নুন হলুদ দিয়ে ভাপানো এঁচড়ের টুকরো আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভাজা ভাজা করে ওর মধ্যে আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, সামান্য হলুদ বাটা, কিশমিশ বাটা, পোস্ত বাটা, নুন, বেশ খানিকটা পরিমাণে চিনি, গোটা কিশমিশ, টক দই আর কাজু বাদাম বাটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে তাতে গোটা কাজু, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কেওড়ার জল, ফোটানো দুধ, আগে থেকে একটা বাটিতে জাফরান গোলাপ জল মেশানো দুধ, বেরেস্তা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে সার্ভ করুন এঁচড়ের শাহী কোরমা। আমাকে বলো বাঁধাকপির পরোটা বানাতে কি কি লাগছে? আচ্ছা, বাঁধাকপি লাগছে, বাঁধাকপিটাকে একটু হালকা সেদ্ধ করে রাখা হয়েছে, জাস্ট ভাপি নেওয়া যাকে বলে, মটরশুঁটি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ময়দা লাগছে, ঘি লাগছে, আলু সেদ্ধ লাগছে, গরম মশলা লাগছে, চিনি লাগছে, লবণ লাগছে। এটা একটু দেখার মতো দৃশ্য, শুক্লা দিয়ে আর আমি এদিক ওদিক করছি। আচ্ছা, এবার বলো এর মধ্যে প্রথমে কি দিতে হবে ব্লেন্ডারে? প্রথমে বাঁধাকপিটা দেবো। দাও একটা চামচ দেবে প্লিজ। শুক্লা দি চামচ খুঁজতে খুঁজতে আমরা চামচ পেয়েও গেছি। বাঁধাকপিটা ভাপানো আছে, পুরোটা নিয়ে নি? হ্যাঁ, পুরোটা নিয়ে। প্রথমে স্টাইল করে আস্তে আস্তে দিচ্ছিলাম, আগে বাঁধাকপিটা একটু ব্লেন্ড করে নি, ঘুরিয়ে নি, মটরশুঁটিটা দিয়ে দাও তার সাথে, তার সাথে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। কড়াইশুঁটিটা এইবার, এবারে আমি দেব আদা। কতটা দেখো? হ্যাঁ দাও, একটু দাও, ব্যাস ব্যাস ব্যাস। এবার রসুন, হ্যাঁ ধনে পাতা কুচিটাও দিই, ধনে পাতা কুচিটাও দিই, শুকনা দিয়ে, হ্যাঁ দাও, পুরোটা পুরোটা লাগবে। আচ্ছা এবারে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ দিলাম শুকনা দিয়ে, হ্যাঁ। আচ্ছা এবার এই ব্লেডটা ঘোরানোর জন্য আমরা এর মধ্যে সামান্য জল দেব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পিউরিফাইড ওয়াটার, আমাদের কাছে রয়েছে কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্সের পিউরিফাইড ওয়াটার, সামান্য জল। তোমার আগে আমি পৌঁছে গেছি, যেটা করতে হবে তেলটা গরম করতে হবে। কি তেল দেবো? সাদা তেল? জানা কি তেল দেবে? ঘি। ঘি? আচ্ছা তুমি দাও তাহলে, একটু গলানো ঘি, তুমি এদিকটা চলে এসো, ঘিটা গলানো আছে, ঘি গরম করা হচ্ছে। ক্রিকেটে যেরকম কমেন্ট্রি করে আজকে আমি কমেন্ট্রি করি। তুমি কোনদিন করেছো কমেন্ট্রি? হ্যাঁ, ওই মাঠের মেয়েদের যখন ম্যাচ খেলায় বসে বসে তখন ওই করি আর কি, মজা করার জন্যই করি। বেশ করো করো। হ্যাঁ বাবা, কয়টুকু ঘি দিয়েছে শুকনো দিয়ে তোমার নিজের বোন। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। তোমরা ছেলেবেলায় ঝগড়া টগড়া করতে? শুকনো তো ভীষণ ঝগড়া করতে পারে। হ্যাঁ আমি প্রচুর ঝগড়া করতাম সুদীপা। একটা মজার গল্প শুনবি? শুনি শুনি। চানার চানার আমি খেলতে যেতাম বুঝলি, আর তুমিও খেলতে? খেলতাম না, চানা খেলতো, আমি বসতাম। এবার একে পরে বসে পড়তাম আর বলতাম আর খেলবো না, ভালো লাগছে না, বাড়ি চল। এবার প্রচুর, এবার মনে কর যারা খেলতে খুব ইন্টারেস্টেড তারা তো ঝামেলাটা বাঁধাতো, খেলবি না মানে, মানে মনে কর আমরা দুদান দিয়েছি, এবার তাদেরও তো আমাকে দুদান দিতে হবে, আর যে দুদান হয়ে গেছে চানা কলছে চানা বাড়ি চল, খেলা হয়ে গেছে আর বাড়ি চল। এবার ওরা তো আমাকে মারামারি করছে না, আমাদের দিয়ে যেতে হবে দান, তারপরে ধর আমাকে মারলো। কি খেলতে? আমরা কিতকিত অনেক কিছু খেলতাম, কিতকিত খেলতাম, তারপরে ওই যে চোর পুলিশ খেলতাম, লুকোচুরি। না আমি পুলিশ হবো কেন, পুলিশ আমিও, হ্যাঁ একদিন একদিন জানা হয়েছি বল। এবার আমাকে মনে কর মারলো, একটু পরে চানা, আমি তো নিজে তো মারতে পারলাম না, সে আমাকে মারলো, খেলবি না মানে, দান দিবি না মানে, গিয়ে চানা কে চানা চল, বলছে ব্যাপারটা কি মারলো পুরীকে, এই মারামারি মাঠে, মা কি করলো বলতো, দুজন চানাকে মারলো না, মারলো আমাকে, বললো যে তুই একটা নাটের গুরু, ঠিকানা দান দিবি না।
আজকে কেন এসেছো তাহলে? মানে তোমাকে যারা দমিয়ে দেয় তাদের দেখিয়ে দিতে তুমি নিয়ে যেতে ছোটবেলায়? জানাকে আজকে কেন এসেছো তাহলে? আমাকে জব্দ করার জন্য? না, তোকে জব্দ করার। সুদীপা আমায় খুব জ্বালায় বলেছে না? না, খুব সুদীপা তো আমাকে ছোটবেলা থেকে দেখছে, বলো আমি কত ভালো। এবার কি দেবো? নুন? হ্যাঁ, চানার অনেক অনেক গল্প আছে। এই দাদা চানাকে খেলতে দেবে না, বুঝলি? চানা ও যে পাইপ বেয়ে নেমে চানা মাঠে চলে গেল। দাদা বলছে চানা ঘরে, চানা ছাতের পাইপ বেয়ে নেমে মাঠে চলে গেল। আগেকার দিনে দাদারা খুব বেয়ে করতেন, দাদা তো চানাকে খেলতেই দেবে না। বাবার থেকে দাদা বেশি জানে, মানে ভক্ত একদম। বাবা তো খবরই রাখতো না, ওই হাত পা ভেঙে যাবে, সেই জন্য খেলতে দেবে। এবার কি এটাকে ভালো করে মারতে হবে না? ও, আলুটা দিতে হবে, তুমি বলেছিলে। হ্যাঁ, আলু সিদ্ধ দিয়ে এটাকে ভালো করে মানে মারতে হবে। এই গরম মশলাটা দেবো না? হুম, একটু আরেকটু বাদ। আচ্ছা, এটা একটু ইয়ে হয়ে যাক। কতটা দেখো তো? দু তিন চামচ। দু তিন চামচ করে ছুটি কচুরি হয় যে এরকম ওরকম দিতে হবে। পুরোটা তোমার জন্য এবং শুক্লাদের জন্য কিছু উপহার আছে, সেগুলো আমরা আগে দিয়ে দিই। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এইবার তৈরি হবে বাঁধাকপির পরোটাটা। ফাইনালি কি করতে হবে দেখাও। প্রথমে আমি এটার ময়দাটা নেব। হ্যাঁ, হুম হুম, এটার মধ্যেই পুরোটাই ঢেলে দিচ্ছি। হুম হুম, ওইটা দিয়ে ময়দাটা মাখতে হবে। ওটা দিয়ে ময়দাটা মাখতে হবে। বাহ, খুব কঠিন না তো? না, ওই পুরটুর লেচি টেচি কাটো পুর ভর অনেক ঝামেলা। এটার মধ্যে এটাকে এটার সাথে এটা মিশে যাবে। হুম হুম, তাহলে একটা কাজ করি, এটা মেখে নি, ওদিকে তাওয়াটা একটু গরম করে নি, আর কতগুলো লেচি কেটে বেলে নি। হুম, আবার আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। সামান্য তেল দিচ্ছি এর মধ্যে। আমি করতাম আমাকে বলতো, তো আমিও কেন বলবো না? বল বল, আমি পরোটাই বেলে দিচ্ছি। দে সুদীপাকে দে। বাঁধাকপির পরোটা বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে একে একে ভাপানো বাঁধাকপি কুচি, ভাপানো কড়াইশুঁটি, আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি আর সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মিশ্রণ বানাতে হবে। এবার ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে ওই মিশ্রণটা ঢেলে নাড়াচাড়া করে সামান্য নুন, চিনি, সেদ্ধ করে মাখা আলু আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটা একটা মিক্সিং বোলে শিফট করতে হবে। এরপর মিক্সিং বোলের মিশ্রণে কিছুটা ময়দা মিশিয়ে ভালো করে মেখে একটা মন্ড বানিয়ে লিচি করে সামান্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল মাখিয়ে পরোটার আকারে পেলে ফ্রাইং প্যানে শেকে নামিয়ে নিয়ে কাঁচা পাকা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির পরোটা। এবার খাওয়া দাওয়ার পালা, দেখা যাক কিরকম হয়েছে। ও, তার আগে এটা তোমার জন্য, স্পেশালি তোমার জন্য। থ্যাংক ইউ। রাখি এখানে। আচ্ছা, খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। কি নরম হয়েছে না? হুম, কে বেলেছে দেখতে হবে না? তুমি এত ভাল গান করো,
দিদি গান করেন না? হ্যাঁ, খুব ভালো গান করতে পারে। একটা হোক না, দুজনে মিলে একসঙ্গে কিছু। মায়া বনো বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করিব না কারণ, মায়া বনো বিহারিণী।